আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব মজাদার সকাল অথবা বিকালের নাস্তার রেসিপি নিয়ে আবারও চলে আসছি আপনাদের মাঝে। আশা করি এই রেসিপিটিও ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলুন দেখে নিন। প্রথমে আমি নিয়ে নিলাম একটি মিক্সিং বোল। এখন দিয়ে দিব এখানে 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই নাস্তার রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। এখন দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। ময়দার পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে লবণের পরিমাণ আর একটু বাড়াইতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটার ময়দার সাথে। এখানে পানির পরিমাণটা আমার এখানে লাগতেছে 1.5 কাপের মতো। আপনারা যদি ময়দা অথবা আটার পরিমাণটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এটা কতটুকু ঘনত্ব সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব ঘনও না, খুব পাতলাও না। এখন এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 1 কাপ। এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের শসা কুচি করে রাখে, 3টি পেঁয়াজ কুচি, টমেটো বড় সাইজের 1টি, 4টি কাঁচামরিচ। এখানে সব একত্র মিশিয়ে নিব। এটা আমি ব্যবহার করব ভিতরের পুরের জন্য। আপনারা চাইলে এখানে গাজরও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, টমেটো সস 2 টেবিল চামচ। আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুবই মজাদার আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা এই নাস্তার রেসিপিটি তৈরি করে ফেলতে পারি। গরম গরম খেতে কিন্তু অনেক টেস্ট। একবার হলেও কিন্তু ঘরে অবশ্যই তৈরি করে সবাইকে পরিবেশন করে খাওয়াবেন। এখন 2টি ডিম এখানে আমি নিয়ে নিয়েছি। 2টি ডিম ভালোভাবে বিট করে নিতে হবে। বিট করে নেওয়া প্রায় শেষ। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি গোলা। এখন এটা ভালোভাবে গোলাকার একটা বৃত্ত দিয়ে নিয়েছি। 2 মিনিট পরে এই অবস্থা। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ। ডিমের মিশ্রণ 1 পৃষ্ঠে লাগিয়ে অপর পৃষ্ঠেও ভালোভাবে লাগিয়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব শশা। শশার যে পুর সেটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে একটু চেপে 2 পৃষ্ঠে হালকা আবারও একটু ভেজে নিতে হবে। চুলার তাপ মিডিয়াম আছে রেখে দিতে হবে। আবারও একটি ভেজে নেওয়া শেষ। এভাবে সবগুলো ভেজে নিব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।